গুড মর্নিং গাইস, নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সঙ্গে আমি চন্দন। তোমরা দেখছো চন্দন চুমকি ব্লগ। আমি জানি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি, আর আমাদের মোমো এবং চুমকিও খুব ভালো আছে। মোমো এখন শুয়ে আছে, দেখো বন্ধুরা, মোমো এখন ওখানে একা একা শুয়ে আছে, আর মোমোর মা গেছে নিচে মায়ের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে কাজ করতে, আর আমি নিজেকে তৈরি করে নিয়েছি, আমি এখন পড়াতে যাব। পড়িয়ে এসে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। ওই হয়তো মোমো মা নিচ থেকে আসলো, চলো দরজাটা খুলে দিই। কে মমিতা, দাঁড়াও, এই যে মোমোর মা নিচে গেছিল, বললাম তোমাদেরকে মার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে কাজ করতে, চলে এসছে। এই মাত্র আমি নিচ থেকে আসলাম, এই তোমাদের তো গাছ দেখেছিলাম ছাদে টবে টক শাক, ওই টক শাক এখন পাতা আমার দেওর ওদের ওই ঠাকুরনগর থেকে এনেছে, ওইগুলো এক মানে বড় ব্যাগের এনেছে, মা একা একা বাঁচতে পারছে না, তাই আমি গিয়ে একটু হেল্প করে আসলাম, সবগুলো বেছে টেছে দিয়ে আসলাম। আবার তোমার দাদা ওগুলো খুব ভালো খায়, ওটা রান্না করে দিলে ভাত ভালো খায়, তাই একবারে সব বেছে বুছে দিয়ে আসলাম, মা এবার আস্তে আস্তে করবে। ওগুলো আবার অল্প অল্প রান্না করা যায় না, তাই আমি করতে পারি না, আমি পারি রান্না করতে কিন্তু আমি খাই না, তো একটুখানি রান্না করলে ওটা গলে না, অনেকগুলো রান্না করলে ওটা গলে যায় ভালো, তাই মাই করবে, ওখান থেকে দিয়ে যাবে বাটি বাটি রোজ রোজ, ও তখন খাবে। আমি খাই কিন্তু আমার ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগলে ওটা গলা আরও ব্যথা করে, তাই খাই না। তো দেখি কী করা যায় এখন, আর বিকেলে আজকে একটা জায়গায় যাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখন রান্নার বেশি ঝামেলা নেই, অল্প একটু রান্না করবো, দাদা এখন পড়াতে যাচ্ছে, আসবে, তারপর ওইটা গরম গরম খাবো, আমি এখন কিছু একটা টিফিন করে নেবো, হয়ে যাবে। একটু আগে আমার যা আসলো, এসে আমার ফেভারিট জিনিসটা দিয়ে গেল, দেখো কি কাঁঠাল দিয়ে গেল। কাঁঠাল আমার ফেভারিট খাবার, ও বাপের বাড়ির থেকে পাঠিয়েছে কালকে, তো দিয়ে গেল কাঁঠাল। এখন আমি কাঁঠাল খাবো, ছাতু খাবো, আমার টিফিন ভালো হয়ে যাবে আজকে। আর দুপুরে তো খাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ মাখবো আর ডিম সিদ্ধ, এই খাবার সিম্পল। রাতে যেহেতু একটা নিমন্ত্রণ বাড়ি যাবো, তাই জন্য এই সিম্পল খাবারটাই আজকে খাবো। আমার এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ খুব ফেভারিট লাগে, ঘি দিয়ে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে, ও এর থেকে ভালো খাবার আমার কাছে আর নেই। এই যে কাঁঠালটা খাই, দারুণ খেতে, মিষ্টি যেরকম সেরকম রসালো, আমার ফেভারিট কাঁঠালটা, একদম মনের মতন পেয়েছি কাঁঠালটা। ভাত আছে, আলু সিদ্ধ আমি খাবো, ভাত আলু সিদ্ধ দেওয়া আছে ওটা আমি খাবো। আচ্ছা, উচ্ছে আলু ভাজা, এই যে হ্যাঁ, আর লাউয়ের তরকারি, ঝোল ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়ার ঝোল, আর টক শাক। এই লাউয়ের তরকারি আর আলুর তরকারি, এই দুটো নিচ থেকে দিল, আর টক শাক, এই তিনটে নিচ থেকে দিল আমাদের, আর আমাদের করেছিল আজকে ভাত আর উচ্ছে ভাজা। তাহলে আমরা লাঞ্চ করে নিই, এখন দুটো বেজে গেছে, লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রিহান এখন ছাদে উঠে খেলছে আমার সঙ্গে, হ্যাঁ, চারিদিকে শুধু তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। ওই দেখো কি হলো, পিঠে কি হয়েছে ওর, পিঠে গেছে লাল, যাবি হাত পা তো দেখো তো যায় কিনা, যা যা দেখো 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 দেখি হাত পা তো যায় কিনা, যাও যাও যাও, যে 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 এ যাবে না যাবে না, হাত খাবে আমার, হাত খাবে হাত খাবে।
চলো, বৃষ্টি পড়ছে নাই, বৃষ্টি পড়ছে তাহলে নাইটি গুলো তোলো, আমি দেখাই। চুমকি এখন ওর ভিজে নাইটি গুলো তুলে নিয়ে যাচ্ছে, পুরোপুরি শুকায়নি, কারণ আজকে ঠিকঠাক রোদ ওঠেনি, তাই তো? ঠিকঠাক রোদ ওঠেনি যার জন্য শুকিয়ে, হ্যাঁ জল টেনে গেছে, এবার নিচে পাখার নিচে করে দিলেই হবে, পাখার নিচে শুকাতে দিলেই হবে। হালকা বৃষ্টি হচ্ছিল ছাদে, তাই আমরা ছাদ থেকে নিচে নেমে এলাম, এখন আমরা ঘরের মধ্যে। বিকালবেলা একটু বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনো হবে কি না বলতে পারছি না। হ্যাঁ যাই হোক, বেরোনো হবে কি না বলতে পারছি না, আর বেরোবো বলেই আমি বিকালে যে পড়াগুলো পড়ানোগুলো ছিল সেগুলো আজকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আর পড়ানো নেই, কি করা যাবে, বাড়িতে বসেই আনন্দ করি, বাড়িতে বসেই থাকি। কিছুক্ষণ আগে আমি ঘরে ঢুকলাম, আজকে রিহান ওর মাকে নিয়ে বেরোবার কথা ছিল কিন্তু যেতে পারিনি। যাই হোক, আমার একটু বাইরে কাজ ছিল, কাজটা সেরে আমি ঘরে ঢুকলাম। ঘরে এসে দেখি রেহান ঘুম থেকে উঠলো, ও ঘুমোচ্ছিল, তাই ওকে আমি কোলে তুলে নিলাম। আর রেহান হাই বলে দাও, শোনা হাই বলে দাও, হাই হাই বলো 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 বলো, এই দেখো হাই বলে না। রিহানের মা এখন রান্না করছে, চলো রান্নাঘর থেকে একটু দেখে আসি আমাদের রিহানের মা কি রান্না করে, তাই তো? মোমো কি গো, রান্না হয়ে গেল তোমার? কি করছো রান্না? আচ্ছা দারুন দারুন, এই যে হচ্ছে ডিম, তাই তো? কড়াইতে দিয়ে দিয়েছে ডিমের ঝোল আর ভাত, তাই তো? কি দিয়ে ডিমের ঝোল কি দিয়ে হচ্ছে? ছোট বেগুন, এইগুলো খেতে দারুন টেস্ট, হেভি টেস্ট। দেখো বাটিটা সরাও তো, দেখাই, এই এই ছোট ছোট বেগুনগুলো খেতে দারুণ টেস্ট, সিদ্ধতা হেভি লাগে, আর বেগুনগুলো সচরাচর পাওয়া যায় গ্রাম বাংলায়, প্রচুর পরিমাণে পাওয়া যায় আর শহরে খুবই কম পাওয়া যায়, তাই তো? হ্যাঁ শহরে খুব কম বিক্রি হয়, শহরের লোকজন খুব কম খায়, যার জন্য এগুলো এখানে কম বিক্রি হয়। আর এই বেগুনগুলোকে তোমরা কে কি বলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো দেখো আস্তে 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 করো, দেখো মোমোর মা ভাতের ফ্যান কাটছে, দারুন দারুন, এই যে জল পড়ে যাচ্ছে। যাই হোক, এই বেগুনগুলোকে তোমরা কে কি বলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা কি বলি এই বেগুনগুলোকে? শৈল বেগুন, শৈল বেগুন বলি গ্রাম বাংলায়, এই বেগুনগুলোকে বলা হয় শৈল বেগুন, বিশেষ করে আমাদের নদিয়াতে। তোমরা কি কে কি বলো এই বেগুনগুলোকে, যদি খেয়ে থাকো, যদি বাজারে দেখে থাকো, কে কি বলো আমাদেরকে জানাও। তোমাদেরকে তো বলেছিলাম একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু যেতে পারলাম না একটা কারণে, বা কারণটাই বেশি, বৃষ্টিও হচ্ছিলো আর তাই গেলাম না, থাক বাড়িতেই ডিমের ঝোল ভাত করে নিলাম, এই তাই খেয়ে নেবো। আর আমার একটু ভয়ও ছিল ছোটো রিহানকে নিয়ে যাব অনুষ্ঠানে, তা ওর যদি আবার কিছু হয়ে যায়, বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আর গেলাম না, থাক বাড়িতেই আনন্দ করে খাই ডিমের ঝোল ভাতই আমাদের অনুষ্ঠানের খাবার। এই যে এখন খেতে বসেছি ডিনারে, এই যে ভাত করেছি গরম গরম, আর এখানে আছে এই ডিমের ঝোল, আর তখন বেগুনগুলো দেখালাম, ওই বেগুনগুলো ডিমের ঝোলে দিয়ে দিয়েছি। ডিনার আমাদের কমপ্লিট, এই খেয়ে উঠলাম, এখন ঘুমানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। রিহান ওর মায়ের কোলে খেলছে, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একটু সকালে উঠতে হবে, পড়ানো আছে, পড়ানো ছাড়াও কাজ আছে নানান ধরনের, সে কাজগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কাজগুলো ফেলে রাখা যাবে না, ফেলে রাখলেই কাজগুলো জমে যাবে, অসুবিধা। আর রিহান ওর মায়ের কোলে ওই যে খেলছে দেখো তোমরা, ওই যে রিহান ওর মায়ের কোলে এখন খেলছে, এই রাত একটা দেড়টা অবধি এখন ও এইভাবে করবে, ও একটা দেড়টা পর্যন্ত, দুটো পর্যন্ত না ও ঘুমাবে না আমাদের ঘুমাতে দেবে, কারণ
ওর একটা ঘুম হয়ে গেছে কিছুক্ষণ আগে, ঠিক আছে? আমাদের ঘুমোতে দেবেন, আমাদের ঘুমোতে ঘুমোতে দুটো আড়াইটা, দুটো আড়াইটা বাজবে আমাদের ঘুমোতে ঘুমোতে, কারণ ও ঘুমোবে না, তাই তো? তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বাড়াবো না। তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই।